এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফা ও পাতানো বলছে টিআইবি। 241 আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি উল্লেখ করে দুর্নীতি বিরোধী এই সংস্থা আরো বলছে, বর্তমান সরকার একচ্ছত্র আধিপত্যের সরকার, এজন্য তাদের দেয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হবে তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল 7 জানুয়ারি। বিএনপি ও সমমানা দলগুলো এই নির্বাচনে অংশ না নিলেও জাতীয় পার্টি সহ নিবন্ধিত অনেক দলই অংশ নেয়। এই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ, আর 62 আসনে জয় পেয়েছেন স্বতন্ত্ররা। এই নির্বাচন পর্যবেক্ষণ করেছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বুধবার সকালে ধানমন্ডিতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সে প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এতে দেখানো হয় 241 আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, ভোটের নানা অসঙ্গতিও তুলে ধরা হয়। বিএনপি সহ 15টি নিবন্ধিত দলের অনুপস্থিতি এবং তাদের নির্বাচন বর্জনের প্রেক্ষাপটে নির্বাচনে ভোটার উপস্থিতি বৃদ্ধি, নির্বাচনকে অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসব মুখর দেখাতে ক্ষমতাসীন দল বিবিধ কৌশল গ্রহণ করে। আর টিআইবির নির্বাহী পরিচালকের মন্তব্য, দ্বাদশ নির্বাচন একতরফা ও পাতানো নির্বাচন হয়েছে, যা স্বাধীনতার চেতনার সাথে সাংঘর্ষিক। দ্বাদশ সংসদ নির্বাচন একপাক্ষিক হয়েছে, পাতানো প্রতিযোগিতার পূর্ণ নির্বাচন হয়েছে, অবাধ এবং অংশগ্রহণমূলক হয়নি। আমরা প্রাপ্তি, এই নির্বাচনের প্রাপ্তি অপ্রাপ্তি এবং সার্বিক অভিজ্ঞতার উপর নির্ভর করে অভিজ্ঞতা থেকে আমরা যে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচনের ভবিষ্যতের জন্য দ্বাদশ নির্বাচন একটি অসমীসীম সংকেত, যেটি আমাদের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা এবং স্বপ্নের সাথে সাংঘর্ষিক। একচ্ছত্র আধিপত্যের কারণে ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হবে তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন ডক্টর ইফতেখারুজ্জামান। যাই হোক না কেন, আইন প্রণয়ন থেকে শুরু করে সরকারি সিদ্ধান্ত প্রণয়ন প্রক্রিয়া, সিদ্ধান্ত প্রক্রিয়া সব কিছুর মধ্যে যে মৌলিক জিনিসটা অনুপস্থিত থাকবে বা অনুপস্থিত থাকার ঝুঁকি সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে জবাবদিহিতা, কারণ জবাবদিহির কাঠামো সম্পূর্ণ অনুপস্থিত। নির্বাচন ইস্যুতে দুই বড় দলের বিপরীতমুখী অবস্থানের কারণে গণতান্ত্রিক জিম্মি দশা প্রকট হয়েছে বলেও মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।